দিচ্ছি, খাওয়া দাওয়া বন্ধ। আল্লাহ, এটা তুমি আবার কি করলা? এর থেকে অন্য কোনো ব্যাপার দিতা। তুমি একটু শান্ত হও না। আরে কি আর শান্ত, আমার তাই বেশি। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। সংক্রামক রোগের পাশাপাশি অসংক্রামক রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে দেশের সাধারণ জনগণ ভুগছে। তার মধ্যে ডায়াবেটিস রোগটি কঠিন আকার ধারণ করেছে। পৃথিবীর প্রায় 400 মিলিয়ন মানুষ এই জটিলতম রোগে আক্রান্ত। বাংলাদেশেও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে। আইসিডিডিআরবির এক গবেষণায় বলা হয়, 3 দশকের ব্যবধানে বাংলাদেশে ডায়াবেটিসের ব্যাপকতা অত্যধিকভাবেই বেড়েছে। বর্তমানে পৃথিবী একটি ডায়াবেটিসের মহামারীতে ভুগতেছে, কিন্তু যে তথ্যটা মানুষের কাছে অত পরিষ্কার নয় সেটা হলো এই মহামারীর বৃদ্ধির হারটা উন্নত বিশ্ব ধনী দেশ তার চাইতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেই বেশি। তাহলে স্বভাবতেই প্রশ্ন জাগে, এটা কেন হবে? তার কারণটা হলো যে মানুষের জীবনযাপন পদ্ধতির যে পরিবর্তন যার জন্য এই রোগটা বাড়ার বহুলাংশে দায়ী, সেটা এই উন্নত বিশ্বেই এখন বেশি ঘটতেছে। উন্নত বিশ্ব যা পরিবর্তন হওয়ার তা অনেক আগেই হয়ে গেছে এবং তারা এখন এই রোগটা কমিয়ে আনার চেষ্টা করে অনেকটা কৃতকার্য হয়েছে। ফাস্টফুড খাওয়ার যে প্রচলন যেভাবে বেড়ে যাচ্ছে সেটা প্রতিরোধ করতে হবে। দেখুন, আমাদের দেশে ফাস্টফুডের অ্যাডভার্টাইজমেন্টগুলো তো সেই স্কুল কলেজের পাশেই বেশি, উন্নত বিশ্বে স্কুলের পাশে এই অ্যাডভার্টাইজমেন্ট করতে দেওয়া হয় না। যেমন ধরুন, আমরা ফাস্টফুড বলতে খালি বার্গার বা পিৎজাকেই মনে করছি, কোমল পানীয় বলতে আমরা মনে করছি শুধু কোকাকোলা পেপসিকোলা এইসবকে। এই যে তেলে ভাজা পিঠা, সেগুলোও কিন্তু ফাস্টফুড। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি স্বাস্থ্যসেবায়, বিশেষত ডায়াবেটিস স্বাস্থ্যসেবায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতি 64 বছরে পা দিয়েছে। বর্তমান 2020 সালে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির 64তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিবসটিকে ডায়াবেটিস সচেতনতা দিবস হিসাবে পালন করা হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির এই 64তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের দিনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইনসুলিন যার দরকার, ইনসুলিন তার অধিকার। বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী খুবই সংবেদনশীল হয়ে যে টাইপ 1 ডায়াবেটিস, যারা ইনসুলিন ছাড়া বাঁচবেই না, এবং তাদের জন্য সেই অর্থে ইনসুলিন হচ্ছে তার একটা মানবিক অধিকার, হিউম্যান রাইট, এবং তারা এদেশে টাইপ 1 ডায়াবেটিক রোগীকে চিকিৎসায় ইনসুলিন দিবে এই প্রতিশ্রুতি দিচ্ছেন। তো এটাও একটা বিশাল খবর। তো আমাদের এখন কাজ হলো যে টাইপ 1 ডায়াবেটিসদের এখন চিকিৎসার অভাবে অসুস্থ হওয়া, মরে যাওয়ার কারণ নাই, এটা মানুষকে অবহিত করতে হবে। বাংলাদেশের পটভূমিতে ডায়াবেটিস রোগীরা গুরুতর অসুস্থ না হলে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন না। কারণ হিসেবে নিজেদের অজ্ঞতা, অসচেতনতা ও আর্থিক অসচ্ছলতা এবং সামাজিক স্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতার অভাবে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে একটি পরিবার দরিদ্র হয়ে পড়ে। যদি কোনো কারণে আমাদের শরীরে ইনসুলিন তৈরি না হয় বা কম তৈরি হয়, অথবা তো কার্যক্ষমতা কমে যায় ইনসুলিনের, তাহলে আমাদের রক্তে শর্করা যা খাবার খাই সে রক্তেই থেকে যাবে, জীবকোষীভূত ডুববে না শক্তি জোগানোর জন্য। আস্তে আস্তে রক্তে শর্করা যখন বাড়তে থাকে একটা নির্দিষ্ট পর্যায়ের উপরে আসার কারণে আমরা এটাকে বলি বহুমূত্র বা ডায়াবেটিস মেলাইটাস। শতকরা 50 জন মানুষের ডায়াবেটিস রোগীদের কোনো লক্ষণ থাকে না। লক্ষণ না থাকলে, সমস্যা না থাকলে ডাক্তার কাছেও যান না এবং অনেক যাবৎ এই রোগ নিয়ে উনি বসবাস করছেন এবং 5-6 বছর পরে যেহেতু চিকিৎসা আওতায় বাইরে উনি একটা জটিলতা নিয়েই কিন্তু ডাক্তার কাছে আসেন। ধরুন এক বলি, সেটা সাথে সাথে বাচ্চা বয়সে হয়, তাদের প্যানক্রিয়াসের যে বিকুশ থাকে
সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় এবং খুব দ্রুত নষ্ট হয়, যার কারণে খুব দ্রুত তার লক্ষণ দেখা দেয়। সুগার অনেক হাই হয়, যদি সময় মতো চিকিৎসাতে আওতা না আসতে পারে মৃত্যু ঝুঁকিতে থেকে যায়। ধরন দুই যেটা আছে, যারা বয়স্কদের বেলায় হয়, 35 বছর উপরে যাদের হয় তাদের সাধারণত টাইপ 2 হয়ে থাকে। টাইপ 2 হলো তাদের শরীরে ইনসুলিন তৈরি হয় কম তৈরি হয়, আর যা তৈরি হয় ঠিকমতো কাজ করছে না। তাদের ইনসুলিনটা অপরিহার্য নয়, অন্য ওষুধ দিয়েও তাদের সরকার নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা যেতে পারে। আর কিছু কিছু রোগী আছে গর্ভকালীন অবস্থায় ডায়াবেটিস হয়, আবার বাচ্চা প্রসব হওয়ার পরে আবার স্বাভাবিক হয়, কিন্তু এই গর্ভকালীন অবস্থায় যে ডায়াবেটিসটা হয় তাদের পরবর্তী টাইমে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর গর্ভকালীন যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটাও কিন্তু পরবর্তী টাইমে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সুস্বাস্থ্যকর খাবার এবং কায়িক পরিশ্রম, যাকে বলে সুশৃঙ্খল জীবনযাপন করা, এই দুটো না হলে আমি যত ওষুধ দিই বা ইনসুলিন দিই আমি সুনিয়ন্ত্রণ রাখতে পারবো না। ডায়াবেটিস একটি সারা জীবনের রোগ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই রোগটি চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখলে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। স্বাভাবিকভাবে একজন মানুষ ইনসুলিন নামে একটা হরমোন এটা নিঃসৃত হয় প্যাঙ্ক্রিয়াস থেকে বা অগ্নাশয় থেকে, বিশেষ ধরনের একটা কোষ থেকে ইনসুলিনটা আসে। অর্থাৎ ইনসুলিন আমাদের শরীরেরই একটা জিনিস, এই জিনিসের যখন অভাব হয় অথবা যখন তার কার্যকর ক্ষমতা চলে যায় তখন ডায়াবেটিস রোগ হয়, অর্থাৎ রক্তের শর্করা অনেক বেড়ে যায়। এই শর্করা বেড়ে যাওয়ার কারণে যত সমস্ত জটিলতা, চোখে রেটিনোপ্যাথি, কিডনি, হার্ট, হৃদরোগ সব কিছুই এই জটিলতা থেকেই হয়। তাহলে চিকিৎসা কী? যেভাবেই হোক ইনসুলিনটা দিতে হবে বা পেতে হবে। কৃত্রিম উপায়ে বড়ি খেয়ে কিছুদিন হয়তো ইনসুলিন পাওয়া যেতে পারে, কিন্তু এটা সবসময় সম্ভব নাও হতে পারে। বিশেষ করে টাইপ 1 ডায়াবেটিস যাদের আছে তাদের যে কোনো কারণেই হোক বা নানাবিধ কারণে তাদের ওই যে বললাম অগ্নাশয়ের বিশেষ কোষ পিটাসেল এটা কার্যকর ক্ষমতা হারিয়ে ফেলে অথবা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে ভেতরে ইনসুলিন সে কোনোভাবেই তৈরি করতে পারে না, তখন থেকে বাইরে থেকে ইনসুলিন দিতে হয়। যদি না দেওয়া হয় তাহলে কি হবে? এই টাইপ 1 ডায়াবেটিক ছেলেরা বা মেয়েরা তারা এই রোগে আক্রান্ত হওয়ার 2-1 দিনের মধ্যেই মৃত্যুমুখে পতিত হবে। আমি একসময় একটা শব্দ ব্যবহার করি যে ইয়াঙ্গার দ্য পেশেন্ট টাইটার দ্য কন্ট্রোল, মানে বয়স যত কম হবে তার ডায়াবেটিস তত টাইট কন্ট্রোল রাখতে হবে, যাতে আশা করতে পারি এই রোগী আগামী 30 বছর বিনা জটিলতায় বেঁচে থাকেন। এটাই আমাদের উদ্দেশ্য, এই হাসপাতালে সেই সেবাটাই আমরা দেওয়ার চেষ্টা করি। বারডেমে যখন একজন নতুন রোগী আসেন তখন তাকে পর্যায়ক্রমে একটা সচেতনতা কার্যক্রম এবং তাকে নির্ধারিত সময়ান্তে নিয়মিত পরীক্ষা পরামর্শের জন্য হাসপাতালে আসার ব্যবস্থা প্রবর্তন করা হয়। গাইড বই কনসেপ্টটি অত্যন্ত বিজ্ঞানসম্মত, কার্যকর ও অর্থবহ। সমিতির প্রতিটি প্রতিষ্ঠানে রোগীকে আইডি নম্বর দেওয়া ও গাইড বই নেওয়ার ব্যবস্থা আছে। এই বই বহনকারী যে কোনো রোগী প্রয়োজনবোধে ভ্রমণকালীন নিকটস্থ প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে পারবেন। ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম ডায়াবেটিক রোগীর পুনর্বাসন বিষয়ে তার চিন্তাভাবনাকে জাগ্রত রেখেছিলেন। তিনি রোগীদের বলতেন, ডায়াবেটিক একটি জীবনব্যাপী রোগ, কিন্তু একে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আমাকে আজকে টেলিভিশনে পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন, তার কারণ হলো আমি একজন অতি পুরাতন ডায়াবেটিস রোগী। আমার ডায়াবেটিসের বয়স 62 বছর, যদিও ডায়াবেটিসের আমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার 1289। তখন সেগুন বাগিচায় আমি ইব্রাহিম সাহেবের সংস্পর্শে আসলাম, উনি আমাকে দেখে ডেকে ট্যাবলেট দিলেন, ট্যাবলেটে আমি উপকৃত হলাম। এবং উনি, আমি খুব ভালো ফটোগ্রাফার ছিলাম, তো ইব্রাহিম সাহেব আমাকে বড্ড আপন করে নিয়েছিলেন এই ফটোগ্রাফির জন্য। উনি উপদেশ দিলেন যে এটা খাবে, এটা খেও না, এটা ইত্যাদি ইত্যাদি। কিছুদিন পরে ডায়াবেটিসটা আমার কন্ট্রোলে এসেছে, কিন্তু ওজন বেড়ে গেল। তখন ইব্রাহিম সাহেব আমাকে বললেন, এই বেটা তুমি মোটা হয়ে গেছো কেন এত? আমি, স্যার আপনি যেভাবে বলেছেন তাই খেয়েছি, গোশ মাছ এটা বেশি খাই। বলে খেতে বলেছি বেশি,
তারপরে কি গরুর মতন ডাবায় মুখ ডুবিয়ে খাবে, খাবার জিনিসটাও পরিমিত খেতে হবে। যে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হলে এটা কেউ যেন গোপন না করে, কারণ ডায়াবেটিস কোনো ছোঁয়াচে রোগ না। এ বি সি ডি চারটে অ্যাব্রিভিয়েশন আছে, এতে অ্যাজমা, বিতে ব্লাড প্রেশার, সিতে ক্যান্সার, ডিতে ডায়াবেটিস। এই চারটে রোগকে ডাক্তাররা বলতে পারছেন না আজ পর্যন্ত, এই প্রেসক্রিপশন দিলাম এটা খান আপনি সুস্থ হয়ে যাবেন। তো ডায়াবেটিসটা খুবই মারাত্মক রোগ যদি কন্ট্রোল না করেন। যদি কেউ ডায়াবেটিস রোগটাকে কন্ট্রোল করে চলে তাহলে নিয়ম শৃঙ্খলার মধ্যে চলার জন্য, অর্থাৎ থ্রি ডি ডায়েট ড্রাগ অ্যান্ড ডিসিপ্লিন, এই কন্ট্রোল করে চললে আপনি ঠিক আমি যেমন আমাকে যেমন দেখতে পাচ্ছেন, 60 বছরের পুরনো ডায়াবেটিস রোগী, আপনিও ডায়াবেটিস রোগী হলেও এইভাবেই সুস্থ থাকতে পারবেন। বিশেষত টাইপ 2 ডায়াবেটিস শতকরা 70% পর্যন্ত প্রতিরোধ করা সম্ভব। বিভিন্ন গবেষণায় ডায়াবেটিস প্রতিরোধে যেসব উপায় সম্পর্কে বলা হয়েছে সেগুলো হচ্ছে জীবনযাপনের পরিবর্তন ও সঠিক পরিবেশ, পুষ্টিকর ও পরিমিত খাদ্য গ্রহণ, শরীরচর্চা, যথাযথ স্বাস্থ্যসেবা এবং পরিপূর্ণ স্বাস্থ্য শিক্ষা। আমাদের অনেকেরই ভুল ধারণা হচ্ছে যে মিষ্টি জাতীয় খাবার খেলে ডায়াবেটিস হয়, এটা সম্পূর্ণ রকমের একটা ভুল ধারণা। ডায়াবেটিস হওয়ার পেছনে কারণ হচ্ছে শরীরে ইনসুলিনের অভাব। ইনসুলিন আমাদের শরীরে যে কাজটা করে সেটা হচ্ছে আমরা যখন সব খাবার খাই, শর্করা খাবার থেকে যে গ্লুকোজটা আসে সেই গ্লুকোজটা রক্তে বেড়ে যায়, এটাই দাঁড়ালো যে ডায়াবেটিস হওয়ার পরে খাবারের সঙ্গে সম্পর্ক, ডায়াবেটিস হওয়ার আগে না। এইবার আসেন যে একজন ডায়াবেটিক ব্যক্তির খাবার মানেই কী, হয়ে গেল ডায়াবেটিস, সে কি একজন সুস্থ ব্যক্তি থেকে সম্পূর্ণ ভিন্ন? কখনোই না। একটা মানুষের খাবার চাহিদা নির্ভর করে তার শরীরের ওজন, বয়স, উচ্চতা, জেন্ডার, তার শরীরের বিভিন্ন অবস্থা, বিভিন্ন রোগ এবং রোগের রিপোর্টের উপর ভিত্তি করে। আমি যদি ধরনে আসি, একজন সুস্থ ব্যক্তি এবং একজন ডায়াবেটিক ব্যক্তি সমান ধরনের খাবার খেতে পারবে, শুধুমাত্র সরাসরি মিষ্টি জাতীয় খাবারটা ছাড়া। দ্বিতীয়ত হচ্ছে, বলতে পারেন তাহলে শক্তি কিভাবে পাবে? যে শর্করাটা আমরা খাই সেই শর্করাটা আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে চাল আটার তৈরি খাবার খেতে বলি। এতে সুবিধাটা হচ্ছে, এতে এই খাবারগুলোর রক্তে চিনি তৈরি করার ক্ষমতাটা স্লো, ধীরে ধীরে রক্তে চিনি আসে, একবারে হঠাৎ করে বাড়ে না, অনেক সময় ধরে শরীরটাকে এনার্জি দিতে পারে। তার মানে কেউ যদি চালাটার তৈরি খাবার খায়, কমপ্লেক্স কার্বোহাইড্রেট খায়, তার 3 ঘন্টা যাবত এনার্জিও থাকবে, গ্লুকোজ লেভেল হাইপো হবে না, হাইপারও হবে না, আপনি আনকনশিয়াসলি অনেক বেশি খেয়ে ফেলবেন না, তার মানে ব্লাড সুগার অনেক বাড়বে না, তার মানে কন্ট্রোলে থাকলো। তৃতীয়ত হচ্ছে খাবারের পরিমাণ, এইটা কোনো রোগের সঙ্গে নির্ভর করে না। একটা সুস্থ ব্যক্তি বা যে কোনো রোগীর খাবারের পরিমাণ নির্ভর করে তার পরিশ্রম, বয়স এবং শরীরের ওজন উচ্চতার উপরে ভিত্তি করে, যেটা আমরা হিস্ট্রিটা নিয়ে প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা আলাদা তার গাইড বইতে খাবারের তালিকাটার পরিমাণটা লিখে দিই। ডায়াবেটিস হওয়া মাত্রই শুধুমাত্র এই দুশ্চিন্তায় ভুগবেন না যে ডায়াবেটিস হলে খাবার খাওয়া নিষেধ, একজন সুস্থ ব্যক্তির মতনই খান, শুধু মিষ্টিটা ছেড়ে ফেলেন আর নিয়মের মধ্যে খান, আপনি সুস্থ থাকবেন কোনো জটিলতা ছাড়াই দীর্ঘদিন। ডায়াবেটিস রোগে মানবদেহের অন্যান্য যে অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হয় সেই দিক বিবেচনায় রেখে বর্তমান বারডেম হাসপাতালে হাত, পা, কিডনি, চক্ষু, দন্ত বিষয়ে শাখা খুলে ডায়াবেটিস রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। সাম্প্রতিককালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের বিভিন্ন গবেষণায় দেখানো হয়েছে যে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে 6th কমপ্লিকেশন হিসাবে পেরিওডন্টাল ডিজিজ বা মাড়ির রোগকে চিহ্নিত করা হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন রোগাক্রান্ত হয় তেমনি আমাদের মুখের স্বাস্থ্যেরও অবনতি হয়। আর এই কারণেই আমাদের বারডেম জেনারেল হাসপাতাল থেকে প্রতিটি ডায়াবেটিক রোগীকে যখন একটি নির্দেশিকা বা গাইড বই দেওয়া হয় তখন কিন্তু সেখানে পায়ের যত্ন, চোখের যত্ন, সাথে সাথে আমাদের মুখ ও দাঁতের যত্নের ব্যাপারেও একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। আমরা যে সবসময় বলি দাঁত ব্রাশ করার কথা, সেটা কিন্তু তারা অবশ্যই 2 বেলা করবেন, এবং সেটা সকালে ঘুম থেকে উঠে নয়, ঘুম থেকে উঠে নাস্তা খাবার পরে এবং রাতে শুতে যাবার আগে, অর্থাৎ
রাতের আহারের পর দাঁত ব্রাশ করে বিছানায় চলে যাবেন। এরপরে রয়েছে নিয়মিত মুখ ও দাঁত পরীক্ষা। আমরা সাধারণ রোগীদেরকে প্রতি বছর একবার মুখ ও দাঁতের চিকিৎসার জন্য বা পরীক্ষার জন্য বলে থাকি। আমরা ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে বছরে দুবার অর্থাৎ ছয় মাস পরপর মুখ ও দাঁত পরীক্ষার জন্য বলে থাকি। কারণ হচ্ছে ডায়াবেটিক রোগীদের এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে মুখে অনেক ধরনের ঘা হয়, যেটাকে আমরা হোয়াইট লেশন্স বলি, বিজ্ঞানের ভাষা বলা হয় লিউকোপ্ল্যাকিয়া, ওরাল ক্যান্ডিডিয়াসিস, লাইকেনপ্লানাস ইত্যাদি। এবং দেখা যায় যে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওরাল ক্যান্ডিডিয়াসিস জাতীয় একটি সাদা ক্ষত মুখে প্রায়ই দেখা যায়। সুতরাং তাদেরকে খেয়াল রাখতে হবে, এই ধরনের ঘা হলে যদি তিন সপ্তাহে বেশি মুখে স্থায়ী হয় তবে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে বায়োপসি করা প্রয়োজন। তামাক পাতা, জর্দা, গুল, দোক্তা, খৈনি, সাদা পাতা কিংবা ধূমপান আমাদের মুখের স্বাস্থ্যের জন্য শুধু নয়, যাদের ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না। আমাদের একটি গবেষণায় বারডেম হাসপাতালে এবং পৃথিবীর উন্নত এবং উন্নয়নশীল দেশের বিভিন্ন গবেষণায় দেখানো হয়েছে যে সমস্ত ডায়াবেটিক রোগী ধূমপান করেন বা তামাক পাতা জর্দা ব্যবহার করেন তাদের হৃদরোগের ঝুঁকি শুধু দ্বিগুণ বাড়ে না, পাঁচগুণ বেড়ে যায়। সেই সাথে সাথে যারা ধূমপান করেন বা তামাক পাতা জর্দা পানের সঙ্গে ব্যবহার করেন তাদের কিন্তু মুখের ঘা থেকে মুখের ক্যান্সার হওয়ার সম্ভাবনাও অনেক গুণে বেড়ে যায়। এত অঞ্চলে আমাদের দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভুটান, নেপাল, ভারত এই অঞ্চলে কিন্তু তামাক পাতার জর্দার ব্যবহার অনেক বেশি পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়। এবং গবেষণায় দেখানো হয়েছে আমাদের এইসব অঞ্চলে মুখের ক্যান্সারের সংখ্যা পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় অনেক মাত্রায় বেশি। এর মূল কারণ হচ্ছে তামাক পাতা জর্দা। ডায়াবেটিসে প্রতি সাত সেকেন্ডে একজন লোক মৃত্যুবরণ করছে এবং প্রতি বারো জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। কেবল ডায়াবেটিস জটিলতা কমাতে পারলে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বছরে প্রায় ২০০০ কোটি টাকা পর্যন্ত ব্যয় কমানো সম্ভব বলে মনে করছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। ডায়াবেটিক সমিতি সমগ্র দেশব্যাপী ধর্মীয় নেতাদের মাধ্যমে এই ডায়াবেটিস রোগ প্রতিরোধের কর্মসূচি নিয়েছে। মসজিদের ইমাম সাহেবেরা যাতে খুতবাতে বলে যে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব এবং আপনারা যদি স্বাস্থ্যবিধি মেনে চলেন এবং মুসলমান ধর্মে এই স্বাস্থ্যবিধি মেনে চলার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা যদি করেন তাহলে ডায়াবেটিস রোগ বহুলাংশে প্রতিরোধ হবে। আমরা কাজীদের দ্বারস্থ হয়েছি, কাজীরা বিয়ের সময় খালি বিয়ে পড়াবে না, বিয়ের সময় দম্পতিদের সচেতন করবে যে প্রেগনেন্সি বা গর্ভধারণ এটা মানুষে নিজেদের আয়ত্তে আনতে পারে। আরে তুমি চুপচাপ বসে আছো, কি হয়েছে? না কিছু হয়নি, একটু দুর্বল লাগছে শরীরটা, যেন বেঠিক লাগছে। শরীর বেঠিক লাগছে? খেলতেও ভালো লাগছে না। শরীর বেঠিক নয়, মনে হচ্ছে তোমার তোমার ডায়াবেটিস হয়েছে। ডায়াবেটিস? সেটা আবার কি? ভয় লাগছে তো। ভয়ের কিছু নেই, আমার বাবার তো ২০ বছর ধরে ডায়াবেটিস আছে, নিয়ম মেনে চলেন, কোনো অসুবিধে নেই। ছোটদেরও হতে পারে। ছোটদেরও হতে পারে? চলো ডায়াবেটিস সম্পর্কে সবকিছু জেনে আসি, চলো যাই বারডেমে। চলো বারডেমে যাই। আসুন অনিরাময় যোগ্য মরণ ব্যাধি এই ডায়াবেটিস রোগটি থেকে মুক্ত থাকতে নিজে সচেতন হয়ে তৃণমূলের মাঝে সচেতনতার হাত প্রসার করি, খাদ্যাভ্যাস পরিবর্তন করে নিয়ম শৃঙ্খলা মেনে সুস্থ সুন্দর জীবন গড়ি।